সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাইদুল হক সুমনকে খুলনা চার আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মোর্শেদীর গুলশানের বাড়ি সংক্রান্ত ভিডিও দুটি অবিলম্বে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানো নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই বিষয় নিয়ে নতুন করে আর কোনো ভিডিও প্রকাশ না করারও নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আমি একটি মামলা দায়ের করেছিলাম হাইকোর্টের রিটে, মাননীয় আব্দুস সালাম মোর্শেদী, তার বিরুদ্ধে আমি একটা রিট করেছিলাম। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাইদুল হক সুমনকে খুলনা চার আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি আব্দুস সালাম মোর্শেদীর গুলশানের বাড়ি সংক্রান্ত ভিডিও দুটি অবিলম্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই মামলার বিষয়বস্তু নিয়ে আর কোনো ভিডিও প্রকাশ না করারও নির্দেশ দিয়েছেন আদালত। 30 জানুয়ারি বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। তো পিটিশনার হিসাবে আমি একটি রিপোর্ট যেটি মিডিয়াতে দিয়েছিলাম, এটা হচ্ছে গিয়ে আপনারা জানেন রাজুক থেকে যে রিপোর্টটি আসছিল, তো আদালতে ওনারা বলেছেন যে এটা আমি ঠিক করি নাই। এর আগে সালাম মোর্শেদীর গুলশানের ওই বাড়ি সংক্রান্ত রাজুকের প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়। প্রতিবেদনে বলা হয় সালাম মোর্শেদীর গুলশানের বাড়ি পরিত্যক্ত সম্পত্তির তালিকায় নেই। তবে দুর্নীতির বিরুদ্ধে আমি সবার কাছ থেকে সহযোগিতা চাই। গত 16 জানুয়ারি সালাম মোর্শেদীর গুলশানের ওই বাড়ি সংক্রান্ত মূল নথি ও ওই সংক্রান্ত প্রতিবেদন এফিডেভিট করে এক সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। ওই দিন বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সারা দেশের সকল মানুষের যুদ্ধ এবং এটা আমি মনে করি। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিকার হক ও ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল AKM আমিনউদ্দিন মানিক। সালাম মোর্শেদীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সাইদ আহমেদ রাজা। রাজুকের পক্ষে ছিলেন আইনজীবী জাকির হোসেন মাসুদ। এর আগে গত 12 জানুয়ারি সালাম মোর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি সংক্রান্ত নথি ও প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন হাইকোর্ট। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একই সঙ্গে সালাম মোর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি নিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিবেদন দুদককে দিতে নির্দেশ দেন হাইকোর্ট। ১৩ নভেম্বর সালাম মোর্শেদীর ওই বাড়ি সম্পর্কিত কাগজপত্র হাইকোর্টে দাখিল করা হয়। সেদিন সালাম মোর্শেদীর পক্ষে কাগজপত্র দাখিল করেন তার আইনজীবী অ্যাডভোকেট সাইদ আহমেদ রাজা। তার আগে 1 নভেম্বর সরকারের সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে বাড়ি বানানোর অভিযোগে সালাম মোর্শেদীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। সেই সঙ্গে এ সম্পত্তি সম্পর্কিত সব কাগজপত্র 10 দিনের মধ্যে আদালতে দাখিল করতে রাজুক, গণপূর্ত বিভাগ ও সালাম মোর্শেদীকে নির্দেশ দেন আদালত। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। তারও আগে সরকারের সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে বাড়ি বানানোর অভিযোগে সালাম মোর্শেদীর বিরুদ্ধে রিট করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এই রিট দায়ের করেন। রিটে দুদক সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। তাদের ব্যাপারে সারা পৃথিবীর দেশের মানুষকে জানাই দেওয়া নিউজ ডেস্ক দেশ টিভি দুর্নীতির বিরুদ্ধে এটা একটা পদক্ষেপ, এটা আমি বলেছি আদালত, এবং আদালত আমাকে কিন্তু এটাও বলেছেন যে এই বিষয় ছাড়া, যেহেতু এখানে একটা রিট চলতেছে, এই বিষয় ছাড়া আপনি যে কোনো বিষয়ে আপনি ভিডিও করতে থাকেন।